আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। দেখতে পাচ্ছেন যে রাধা রানী সেজেছেন, কিন্তু এই মহিলা উনি এসেছেন অনেক দূর থেকে, দক্ষিণবঙ্গ থেকে এসেছেন, এবং তারপরে কোচবিহারের মদনমোহন বাড়ির একেবারে গেটের সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি রয়েছেন। তিনি একজন শিল্পী এবং তিনি বৃদ্ধাশ্রম চালান বলেও দাবি করছেন। এই মুহূর্তে আমরা তার কাছে একটা গানও কিন্তু শুনি। রাধারানী সাজলাম এইখানে মদনমোহনের এখানে এসেছি। মদনমোহন যদি কেউ জিজ্ঞাসা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তোমার গুরু কে, তখন বলবে শ্রীঅঙ্গে রাধা, সেই হচ্ছে রাধা। তাই রাধারানী আমার গুরু, তাই আমি রাধারানী সেজেছি। সেই রাধারানী সাজানিয়ে এত দূরে এলেন, আপনি কে কে এসেছেন? আমার সঙ্গে কেউ আসেনি, আমি একা এসেছি, আর গোবিন্দ আমার সঙ্গে এসেছেন। আমার নাম সুচিত্রা মজুমদার, ঠিকানা উত্তর চব্বিশ পরগনা, ঠাকুরনগর, থানা গাইঘাটা। আপনারা কিন্তু দেখতে পেলেন উত্তর চব্বিশ পরগনা থেকে কিন্তু এসেছেন শিল্পী, এবং তুলে ধরছেন তার শিল্পত্ব, এবং তার গলায়, তার কণ্ঠে কিন্তু রাধারানীর গানও আমরা শুনতে পেলাম। এরকমই অন্যান্য খবরের জন্য এবং সব ভিডিওর জন্য চোখ রাখুন খবরের চব্বিশে। ক্যামেরায় রাজের সাথে আমি পড়া খবরের চব্বিশ।
আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম।